পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান অবস্থা ঘর ছাড়া গরুদের মতো। দিকবিদিক শূন্য হয়ে সে ছুটে চলেছে, কোনো আইন নেই, কানুন নেই, কিচ্ছু নেই, এরকম একটা অবস্থা। একটা অত্যন্ত চাঞ্চল্যকর এবং মর্মান্তিক খবর হঠাৎ চোখে পড়লো দিন দুই আগে, সেটা নিয়ে আমার ভিডিওটা। আসুন পুরো বিষয়টা কি জেনে নেওয়া যাক। বিষয়টা হচ্ছে এরকম যে ডাক্তারির যে বিভিন্ন পরীক্ষা আমাদের রাজ্যে প্রচলিত আছে, সেখানে হবু চিকিৎসক যারা, অর্থাৎ যারা আগামী দিনের ডাক্তার হয়ে উঠবেন ভাবি চিকিৎসক দ্বারা যারা, তারা গণ টোকাটুকি, তাদের মধ্যে যে গণ টোকাটুকি সেটা কিন্তু একটা ভয়ানক একটা জায়গায় পৌঁছেছে বলে রাজ্যপালের কাছে গেছেন কিছু অভিজ্ঞ সরকারি চিকিৎসকদের একটা বড় অংশ। তাদের দাবি বিষয়টা নিয়ে অবিলম্বে তদন্ত হোক। অভিযোগকারীরা মূলত বামপন্থী সরকারি চিকিৎসক, তবে মজার কথা হচ্ছে যারা শাসক দলের, অর্থাৎ যারা তৃণমূলপন্থী চিকিৎসক রয়েছেন, চিকিৎসক সংগঠন রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু অনেকেই এই ব্যাপারটাকে, অর্থাৎ বামপন্থীদের এই যে অভিযোগ, যারা যেটা অভিযোগটা তোলা হয়েছে সেই অভিযোগটাকে কিন্তু অনেকেই সমর্থন করেছেন। চিকিৎসকদের অভিযোগটা কি না, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ কথা বারবার জানিয়েও লাভ হয়নি। অর্থাৎ এই যে গণটোকাটকির ব্যাপারটা চলছে, এই ব্যাপারটা রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার তারা জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তারা রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন, কারণ ডাক্তারি আর পাঁচটা কাজের থেকে আলাদা। পড়াশোনা না করে টুকে পাশ করা MBBS চিকিৎসকের হাতে রোগীর প্রাণ বাঁচানোর ভার দেওয়া মানে তাকে কার্যত মৃত্যুর হাতে ছেড়ে দেওয়া। বুঝেই যাচ্ছে যে যদি পড়াশোনাটি ঠিক না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে রোগীর চিকিৎসাটা হবে কিভাবে? সেই ডাক্তার, যে ডাক্তার ভালোভাবে পড়াশোনা করেনি, সে ডাক্তার রোগীর চিকিৎসা করবে কী করে? তাই কার্যত যদি কোনো অসুখ বিসুখ হয়, সেই রকম ডাক্তারের হাতে ছেড়ে দেওয়া আর নিজের প্রাণটাকে অন্যের হাতে তুলে দেওয়া একই ব্যাপার। এরপরে তারা রাজ্যপালকে কী বলছেন না, মেডিকেল শিক্ষা, রাজ্যে মেডিকেল শিক্ষা রসাতলে গিয়েছে, অধিকাংশ পরীক্ষার হলে, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অধিকাংশ পরীক্ষার হলে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় অবজার্ভার বা পরিদর্শক পাঠাচ্ছেন না, এবং সবথেকে বড় কথা হচ্ছে CCTV পর্যন্ত বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে, অর্থাৎ চূড়ান্ত একটা অব্যবস্থা। গত 8ই জুন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রথমে এ বিষয়ে চিঠি দেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সরকারি যারা চিকিৎসক রয়েছেন তারা, কিন্তু অভিযোগ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। 8ই জুন তারা এই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, তাই 5 দিন পরে অর্থাৎ 13ই জুন তারা রাজ্যপালকে চিঠি দিতে বাধ্য হন। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালের অবশ্য দাবি রয়েছে যে তারা পরীক্ষা সংক্রান্ত সব ব্যবস্থা ঠিকঠাকই নিয়ে থাকছেন, তাও চিকিৎসকরা এই একটা অভিযোগ করেছেন, তো সেটা তারা খতিয়ে দেখছেন। সুহৃতা পাল, যিনি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি এই কথাটা বলেছেন। এখন অভিযোগকারী চিকিৎসকরা কি জানাচ্ছেন যে MBBS স্তরে অজস্র উত্তরপত্রে, অনেক উত্তরপত্রে হুবহু একই রকম উত্তর পাওয়া যাচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা কিছু নিশ্চয়ই গণ্ডগোল রয়েছে। কারণ একই ধরনের যদি উত্তরপত্র হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই বুঝতেই পারছি যে কী ব্যাপারটা হচ্ছে, যদি এই অভিযোগটা সত্যি হয়। এমনকি 100 মাইল থেকে 150 মাইল দূরের একটি মেডিকেল কলেজের পড়ুয়াদের উত্তরও দেখা যাচ্ছে এক, মানে এতখানি দূরত্ব, সেখানে যে কী করে উত্তরপত্র এক হয় সেটা তো স্বাভাবিকভাবেই একটা সন্দেহের বিষয়। সম্প্রতি SSKM এর এক পড়ুয়ার খাতার মধ্যে ছাপানো উত্তরপত্র মিলেছে, ভেবে দেখুন, ছাপানো উত্তরপত্র, প্রিন্টেড উত্তরপত্র পাওয়া যাচ্ছে। এর থেকে স্পষ্ট যে আগে থেকে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে এবং উত্তরপত্র তৈরি হয়ে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে বিলি পর্যন্ত হচ্ছে, এই রকম একটা বড় চক্র এর মধ্যে কাজ করছে বলে সন্দেহ যারা পোষণ করছেন, যারা সন্দেহ জানিয়েছেন, যে সমস্ত চিকিৎসকরা অভিযোগ করেছেন তাদের বক্তব্য। এবারে অভিযোগকারী চিকিৎসকদের অনেকের বক্তব্য আর কি, যে ডাক্তারি পড়ুয়াদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে তারা MBBS পড়াকালীনই বিভিন্ন বেসরকারি কোচিং সেন্টারে ভর্তি হয়ে স্নাতকোত্তর, অর্থাৎ MD বা MS, অর্থাৎ MBBS এর যে পরবর্তী যে ধাপগুলো সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। MBBS স্তরে তাই তারা আর পরিশ্রম করতে চাইছেন না, পড়াশোনা না করেই তারা বোঝা যাচ্ছে যে পাশ করে যেতে চাইছেন। এই সুযোগ নিচ্ছে কিছু লোক, সুযোগ নেওয়ার লোক তো সব জায়গাতেই সবসময় রয়েছে, এরও সুযোগ নেওয়ার জন্য সবাই চলে এসেছেন। তাদের মধ্যে
দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এবং অবাক করা বিষয় হচ্ছে যে শাসক দলের বেশ কিছু নেতা স্থানীয় ডাক্তার রয়েছেন, মানে ডাক্তাররাও পর্যন্ত কিন্তু এর মধ্যে জড়িয়ে রয়েছেন, মানে সোজা কথায় বলতে গেলে সর্ষের মধ্যে ভূত। চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যেটা রয়েছে, তার যে ছাত্র নেটওয়ার্কের রাজ্য আহ্বায়ক তথা তৃণমূলপন্থী ছাত্র নেতা মাবাস সেরুল ইসলাম এই ব্যাপারে বলছেন যে এমন হচ্ছে সেটার অভিযোগ তারাও পেয়েছেন। যারা এটা পরিচালনা করছেন তারা নিজেদের তৃণমূল বললেও তারা আসলে তৃণমূল নন। ব্যক্তি স্বার্থে নিজেদের দল ভারী করতে তারা মেডিকেল পড়ুয়াদের টোকাটুকির ব্যবস্থা করে দিয়ে বা প্রশ্ন ফাঁস করে প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন। এরা তৃণমূলের ও মেডিকেল শিক্ষার ক্ষতি করছেন। তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশন এর যে যুগ্ম সচিব রৌনক হাজারিরও বক্তব্য হচ্ছে এটাই যে কান পাতলে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ থেকে টোকাটুকি আর প্রশ্ন ফাঁসের কথা শোনা যাচ্ছে। যেসব চিকিৎসক প্রতিবাদ করছেন তাদের সরিয়ে দেওয়ার এবং যেসব পড়ুয়া এর মধ্যে থাকতে চাইছেন না তাদের ফেল পর্যন্ত করিয়ে দেওয়ার একটা অভিযোগ উঠছে। মেডিকেল শিক্ষার ক্ষেত্রে এটা ন্যাক্কারজনক। এই হচ্ছে রৌনক হাজারির বক্তব্য। অর্থাৎ চারিদিকে কিন্তু একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি এবং এর মধ্যে কিছু লোক ওই লাভের গুড় এটার আশায় ঝাঁপিয়ে পড়েছেন, দুর্নীতি করছেন তারা। তো এইভাবেই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটাও কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে পড়বার একটা উপক্রম হয়েছে। যদি এই সমস্ত ভাবে যদি আগামী দিনে ডাক্তার উঠে আসে তাহলে সেক্ষেত্রে কি যে হবে সেটা তো বলাই বাহুল্য এবং সেটা অত্যন্ত উদ্বেগের বিষয়, দুশ্চিন্তারও বিষয়, কারণ আমাদের স্বাস্থ্য তো তারাই পরীক্ষা করবে। জানি না এরপরে কি হবে এটা নিয়ে, আপাতত এইটুকুনি সংবাদ পাওয়া গেছে, দেখা যাক কি হয়। তবে আশা করা যায় যে কিছু একটা পজিটিভ জিনিস হয়তো হতেও পারে যদি অভিযোগগুলোকে যথাযথভাবে খতিয়ে দেখা হয়, এবং আশা রাখবো এটাই যে এই জায়গার থেকে একটা ভালো জায়গায় অবশ্যই আগামী দিনগুলোতে শিক্ষা বা স্বাস্থ্যের এই যে ব্যাপারটা সেটা যেতে পারে বা যাওয়া উচিত বা যাবে, কারণ এছাড়া তো আশা করা ছাড়া তো কোনো আর উপায় নেই। এবং যতটা সম্ভব নিজেদেরকেও এই বিষয়ে নিয়ে কথা বলতে হবে, এই যে অভিযোগ পাওয়া গেছে, এই যে জিনিসটা উঠে এসছে, এটা নিয়েও কিন্তু কথা বলতে হবে সাধারণ মানুষকে, তবেই চতুর্দিকে ব্যাপারটা কিন্তু ছড়াবে। যতক্ষণ এটা লোকজনের কাছে জানাজানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সংবাদ মাধ্যমও ওই একটা খবর করে বেরিয়ে যাবে, এবং আগামী দিনগুলোতে এর যে প্রোগ্রেস কি হলো বা এর যে কি হচ্ছে এটা নিয়ে কি কথাবার্তা হচ্ছে সেটা জানা কিন্তু বা সেটা জানবার যে দাবি সেটারও কিন্তু কর্তব্য আমাদের বর্তায়, কারণ এর যে শেষ যেটা হবে সেটার উপরই কিন্তু আমাদের স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু নির্ভর করছে। এটা হচ্ছে মূল বক্তব্য, মূল বিষয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং দেখা হবে পরের এরকম কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।